কাছে আবদার করবে আল্লাহ বলবি রে ও জাহান্নাম একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া দেই বিচারটা শেষ করার পরের পরে তোর কাছে গুনাহগারগুলো পাঠায় দিব জাহান্নাম থামতে রাজি না আল্লাহ তাআলা বলেন ও জাহান্নামের শিকল দিয়া ধরে রাখ জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখ 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী সিজদায় পড়ে কাঁদেন ও আল্লাহ জাহান্নামের বিরাও বিরাও আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায় জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটুও কাঁদবেন আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে ফেরেশতারা বলবে নুরে মালি শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি গুনাহগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুবক একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই আজকে এই ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহকে মায়া করে ডাক দাও রে মালি আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না কেউ যদি একটা বেদিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালিক গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে কান্নাওয়ালা বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি আজকে তওবা করলাম আর গুনাহ করব না আর গুনার পথে যাব না রে আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুনাহ করব না হাত দিয়া গুনাহ করব না জবান দিয়া গুনাহ করব না পা দিয়া গুনাহ করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব কান্নার বাহানা করো তাতেও সওয়াব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুনামুক্ত জিন্দেগি দান করেন ও মালিক
জীবনে আর গুনাহের পথে যাব না রে আল্লাহ, তওবার দরজা আমাদের কবুল করে নাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ الله تعالى بولن بندا تو امار کسے چاہیتے دیری پائیتے دیری نا دنیا والا راو دیبی دیبی بولے آشاد ہے کنتو درزر شب شمائے کھولے نا مازے مازے کھولے مازے مازے بندو রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না স্যার এখন ঘুমায় কিন্তু আমি মাওলা তোর কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহরে যারা তালাশ করো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোর সার রোগের নিকটে আল্লাহ উপস্থিত আছে তুই কই তালাশ করো আল্লাহকে আমার আল্লাহ তো তোর ভিতরেই বিরাজমান আল্লাহ তাআলা ঠিকানা দিয়া বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন হার রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম হর রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম দেখতা হো যে দর চাহতা হো আপকে রহম করো দেখতা হো যে দর চাহতা হো আপকে রহম করো এরে আল্লাহর বান্দা পেট ব্যথা একজন আর চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস বহর কারে কে বাসি বা খুদাবাস এই পাগল বুঝো না কিছু পুলিশে একটার ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ কাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশমা এষ্টেই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুব চিৎকার করে বেউ ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই অথচ আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো বেত দিয়া মারা হয়েছে নাকি এই পাগল ওরে বেত দেওয়া হয়েছে তাহলে এখানে না বলা হয়েছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন পানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামে ইবাদত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে সিজদা করি তিনি কে সেই মালিকেরে তো আমি চিনি না আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহর নামে আজ বাড়ি যাব না আল্লাহ বলেন আয়া
আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহওয়ালার মজলিসে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাশরের ময়দানের ধ্যান খেয়াল মুরাকাবা ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাহগারেরা জাহান্নামে যাবে ঘোষণা কার আল্লাহ আরো জোরে বলো কার আল্লাহ বান্দা এগুলো শুনে চিন্তা করলো নেক আমল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনাহ করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি নেক আমলওয়ালা নাকি গুনাহগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি পড়ি আসলে এগুলো আল্লাহর মহব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন ধ্যান খেয়াল তা জাহান্নামের দিকে যায় জাহান্নামের দিকে যায় এমনভাবে চলতে থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়াই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান্নামের আগুন মনে হয় যেন হাশরের ময়দানটা কায়েম হয়ে গেল মনে হয় যেন আল্লাহ ডাক দিয়া বলে লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হাশরের ময়দান কায়েম হয়ে গেল আমি তো নেক আমলওয়ালা না আমি তো বড় গুনাহগার হাশরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ইন্নাল আবরারা লাফি নাঈম وإن الفجار لفي جحيم নেক আমলওয়ালারা জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণা কার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান্নাম কেমন মা তাশতাহি আনফুসুকুম জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যেখানে অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরআনের আয়াত দিয়া বয়ান করেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده الله جهنم كمن تارو ببرون ديهچن আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়া আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়ে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই তুমি কাগজ দিয়া কলমের কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাহগারের জন্য জাহান্নাম এবার দেখো তোমার পোশাক
এরপরে দেখো তোমার ভিতরের হালাত, নামাজ পড়ি তার ভিতর অহংকার আছে কিনা, এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই। যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান্নামের পথে আছো। তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ, কেউ ভালো না কেউ ভালো না, আমার থেকে কেউ ভালো না। কলম দিয়া কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসো লিপ্ত। যদি তুমি ম্যাডামের পার্শ্বে বসে কারো কারো নাম নিয়ে গীবত শেখায়াত করো, হাফিজ ভালো না, চর্ম নাই ভালো না, তাবলিগ ভালো না, দেওবন্দি ভালো না, এইভাবে গীবত শেখায়াত যদি করো, তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আসো, তওবা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না। আইবে রাদার দূরি বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ মারে বদতন হাতরা বর যা জনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জনাত, ইয়ারে বদ আরদ তরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তাইয়া বিনাইম। লাইলাতুল বারাত সামনে, 14 তারিখের রাত, নিসফে মিন শাবান, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা ইবাদতে কাটাও, পরের দিনে রোজা রাখো। এখন একদল লাইলাতুল বারাত পালন করতে গিয়া ইবাদতের 12টা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায়, এরা বেশি বাড়াবাড়ি করে। আর একদল আছে বাড়াবাড়িতে নাই, সারিয়া দিছে বলে লাইলাতুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই, বেদাত বেদাত বেদাত। দোনো দল সীমা লঙ্ঘনকারী, এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন, এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে। যারা আল্লাহর ইবাদত করে রাতটা কাটাবে, দিনের বেলা রোজা রাখবে এতেদালের উপরে। অতএব আল্লাহর নবীর হাদিস, কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জঈফ, আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন, জঈফ বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণ বর্ণনাকারী দুর্বল? কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না। তুমি হাদিসকে সহি বলো আর জয়ীব বলো, সব নবীর কথা। অতএব নবীর কথা ছোট নাই বড় নাই, উম্মতের কাছে পাহাড় সমতুল্য। অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা, সহি হলেও নবীর কথা। বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল, জয়ীফ হলেও তো নবীর কথা। এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়াইয়া দাও, বাঁকা নজরে তাকাও, তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে। দুই নাম্বার কথা, তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহি হাদিস কতটা চাও আসো। মুহাদ্দিসিনে কেরামগণের বর্ণনা মতে, রায় মতে সহিহ হাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো। সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরআন সুন্নার আলোকে স্বীকৃত। যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই, আমরা এতটুকু কিচ্ছু বলবো না, হিংসা গালিও দিব না, তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না, কোরআন মানে না। আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না, কোনো গালি দেওয়ার দরকার নাই, বিচারক তো আল্লাহ আছেন। আমার গালি দিয়ে খামখা গুনাহ নেওয়ার দরকার নাই, আমার গীবত শেকায়াত করে গুনাহ নেওয়ার দরকার নাই, কারো নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই। আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয়, একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মাও সন্তানকে সার দেয় না, একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তাদ সার দেয় না, আমার আল্লাহও কিন্তু দিবেন না। একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছো, আল্লাহ বারবার ডাকে বান্দা তওবার দরজায় আয়, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ।
إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ اللہ تعالی বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবারে আয় গুনাহ করছো গুনাহ করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষের টাইম বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গোপ পানিগুলো বঙ্গোপের পানি নাপাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শুকর আদায় করো নেয়ামতের দাউদ নবী বললেন পারবো না কেন পারবি না বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না আল্লাহ কয় দিলাম দাউদ এবার শুকর আদায় কর দাউদ আলাইহিস সালাম বলেন এবারও পারবো না কেন রে দাউদ তৌফিক দিলাম পারবি না কেন দাউদ আলাইহিস সালাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তৌফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছো তোর শুকুরের তুলনায় আমার তৌফিক অনেক বড় তোর শুকর ছোট এই যে নিচু হয়া নিজেরে ছোট মনে করেছো এই বিনয়টাকে আমি শুকর হিসাবে কবুল করে নিলাম এরে নবীর উম্মতের দল পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এমন একজন নবী নাই যে গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি আয় আল্লাহ গুনামুক্ত জিন্দেগিতে নবীর সুন্নতের আমলওয়ালা বানায় দাও আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا والله تكادك نور شبه جهنم رشامي بنا تكوري زيبون تري نشتو كوري فلسير مالي কত ওলামায়ে কেরাম কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব আয় আল্লাহ কলিজার টুকরা কত যুবক
আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা, কত চাকরিজীবী, কত ব্যবসায়ী, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ গুনার কারণে হাত তুলতে পারো লজ্জা পাই, তারপরেও আপনার দরওয়াজা ছাড়ি নাই রে আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন, কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, ও দয়ার মালিক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, কতদিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার মা মাথার কিনারায় সারা রাত্র সজাগ ঘুমায় না, সন্তান অসুস্থ, ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন ময়দানে কারাইয়া দিন, ইতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার এলেম ও মারেফত দিয়াছেন এটারে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ হেদায়াতের নূর সিনায় দান করে দেন, আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়াছেন এটা ভরপুর করে দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আমার মুরব্বীদের